ওকে এই পর্যন্ত যা যা পড়লাম প্লিজ হ্যালো জি মিস জি আসছি আপনি কোথায় বসেছেন আমি এখানে বসবো না एक्चुअली এটা ভালো ঠিক আছে আমি পারবো আপনারা যদি তাহলে ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেটরস এটা দিয়ে কিন্তু ম্যাক্সিমাম কাজ করা হবে যেগুলো দেখেছি ওগুলো লাগে বাট এটা লজিক্যাল এবং কন্ডিশনাল অপারেটরস এই দুটোর ইউজ সবচেয়ে বেশি হয় প্রোগ্রামিং এ কারণ আমরা যে কাজগুলো করব প্রত্যেকটা কি কন্ডিশন বেস হয় এবং লজিক্যাল বেস হয় লজিক্যাল এবং কন্ডিশন বেস কাজ করতে গেলে এই অপারেটরগুলো আমাদের লাগবে তো আমি আপনাদের সুবিধার্থে এখানে আবার করে নিচ্ছি দেখাইতে গেলে আমার আরো দুই তিনটা ক্লাস লেগে যাবে না তো ওখানে একদম মিসকেস থেকে ফ্লো চার্টকে কিভাবে ইনস্টল এই যে আপনারা তো এখন রলি কোডে ঢুকে গেছেন কিন্তু আমরা কিন্তু এভাবে কোডে ঢুকি নাই আমাদেরকে প্রথমে এই যে এবিসিডি যেভাবে শিখেছি এটা কি কিভাবে আসছে ফ্লো চার্টকে কে প্রত্যেকটা কাজ এক্সিকিউট করা ওইটাই ভালো এজন্যই আপনারা শিখছেন না সিএসসি তো করতে হয় সবাই সবাই শিখে বা এসকিউএল প্রোগ্রামিং করেন আপনার ভার্সিটি ঠিকানা বলুন আমার ভার্সিটি ইউআই আপনি যেখানে আপনার ভার্সিটি খুঁজছেন প্লিজ আপনি তাহলে আপনি খুঁজে দাও না আচ্ছা টাইম চলে যাচ্ছে আমরা একটু ক্লাসে আসি বাহারুদ্দিন আইবিসি তাকে সংক্ষেপে আইবিসি বলা হয় ইকবাল বাহার চৌধুরী আমার মোস্ট ফেভারিট টিচার ইনি আমাকে খুব ভালোভাবে চিনে ঠিক আছে আমার নাম বলেন চিনবে ইনি আমার খুব ভালোভাবে চিনে আমি ওনার ভালোভাবে চিনি কেন তার ওয়াইফ আমাকে চিনে বাসায় যায় নাই না দুজনেই ইউএইতে ক্লাস নেয় দুজনেই কাছে ক্লাস করেছে তবে আইবিসি স্যারের সাথে বেশি কথা বসে ইকবাল বাহার যদি শর্ত হচ্ছে আইবিসি ওকে আমরা হচ্ছে কন্ডিশনাল অপারেটরস গুলো প্র্যাকটিস করতে যাচ্ছি সো এটা প্র্যাকটিস করার জন্য আগের মতই কিছু ভেরিয়েবল নিয়ে নেই কত লাগবে এবার বলেন আপনাদের মনের মধ্যে একটা ভ্যালু নিব 50 ওকে তারপর কত নিব বলেন 70 নেন নিলেন এখন আমার ক্ষুধা কেন
আপনি এই ছোট জিনিস যদি বুঝতে পারেন এত বড় জিনিসও পারবেন, বাট আপনি যদি সাঁতরাতে পারেন, পুকুরে যদি সাঁতরাতে পারেন, সাগরে সাঁতরাতে পারবেন না? এই যে দেখছেন তবে আপনারা কত ভাগ্যবান দেখছেন, কোন প্রোগ্রামিং নলেজ ছাড়াই আপনার ডিরেক্টলি প্রোগ্রামিং এটা জাভাস্ক্রিপ্টে ঢুকে গেছেন, যেটা আমরা চিন্তাই করতে পারি না। JavaScript without programming knowledge chole jabo prothome sql shikhte tarpor sql to c tarpor hocche c++ sql to ami porini jodio jao tarpor orek gulo step e por tarpor java karon eta highly programming language to dynamic language so eta javascript to java ek eta ekta jinish dutar moddhe ekta mil ache seta hocche ki object oriented programming jodi object oriented but others dikhe eta hocche scripting aro hocche programming language that's it অবশ্যই দিতে হবে বেশি না, 5 টাকা ফাইন ভুল বললে কেন নেগেটিভ মার্কিং নাই, মানে অ্যানসার না দিতে পারলে মাইনাস 5 ফাইন হবে। ম্যাম 5 টাকা কম হয়ে গেল না, এতগুলো মানুষ পাস ওকে কতগুলো কোশ্চেন করি দেখানো কতগুলো অ্যানসার দিতে পারবে ভাই সবাইকে পোষায় দিব আজকে টেনশন আছে, ওকে 23টা কোশ্চেন করব আমি, সব 24টা। হ্যাঁ 10 জন ছিল ম্যাম। ও আচ্ছা আইফ সরকার বাদ দিবেন কেন? আচ্ছা ঠিক আছে, অবলা নারী তার উপর অত্যাচার না করি। কি দেখাচ্ছে? ফলস ম্যাম অবলাটা কি? অবলা মানে কিছু বলে না, এটা আমাদের জবে রিলেটেড না, ঠিক আছে ওই দিকে না যাই। এটা হচ্ছে প্রথমটা ছিল, এখন যদি এটাকে ইকুয়াল বলি না এক ফিলিং ভুল লেখে বলেন এটা কি আসবে? ব্রেক দিয়েছি, এটা কি ট্রু? এটা কি হবে? এখন কি ফলস দেখাবে না ট্রু দেখাবে? ফলস দেখাবে বলেছে, ট্রু দেখাবে। ট্রু কয়জন ফলস কয়জন? আগে ট্রু হাত তোলেন। ফলস, ট্রু, 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 ট্রু। আচ্ছা বাকিটা ফলস। আচ্ছা উল্টা ওইটা উপরেরটা? হ্যাঁ এটা। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? উপরেরটা তো এটা হবে হলো যে ট্রু হবে, ট্রু দেখাবে ফলস দেখাবে ফলস।
যা ছিল তাই ট্রুই দেখাবে, কারণ কি একটা কন্ডিশন তো স্যাটিসফাই করেছে, লেস দেন দ ইকুয়াল না হোক একটা তো করেছে, তারপর সেটা কি দেখাবে, একটা হলো ট্রু দেখাবে, এটাই হচ্ছে নেচার, কেন শো করবে না, এটাই ওকে কম্পাইলারকে এইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে তাই ওভাবে এক্সিকিউট করে আমরা দেখাবো বড় এবং সমান হলে তাহলে পুরো দেখাবে। হ্যাঁ এখন দুইটা হলেও দেখাবে, এখন দেখেন এখানে কন্ডিশন দুইটা আছে, এখন এটা কি হবে বলেন, এটা ট্রু হবে না, মানে লেস দেন হলো ট্রু দেখাবে, ইকুয়াল হলো ট্রু দেখাবে, মানে যখন দুইটা যখন একটা কন্ডিশন হলে স্যাটিসফাই করতেছে, মানে দুইটার মধ্যে একটা কন্ডিশন ফিল হবে। এখন এখানে একটাকে আপরে এই জিনিসগুলো আমরা একটু করে লুপের মাধ্যমে ইউজ করব, তখন আরো বেশি মজা পাবেন, এখন কম মজা পাবেন, ঠিক আছে, যখন আমরা স্টেটমেন্টে যাব। আর এটা কি ফলস হয় তো, এটা কি আর ট্রু হবে, হবে না, এটা ট্রু না ফলস, নাও দ্যাটস ম্যাম আমি সমান করে নিয়েছি দুইটাকে, দুইটাকে সমান করে দিলে দুইটাই ট্রু হয়ে গেছে, একটা ফলস হয়েছে বাট আই তো স্যাটিসফাই করে গেছি। দুইটা ইকুয়াল মানে শুধু সে ডেটা টাইপ কি আছে সেটা দেখবে, ডেটা টাইপ চেক করে, আপনি যেটা বলতে চাইছেন ডেটা টাইপ স্ট্রিং না নাম্বার না ইন্টিজার সেটা চেক করে হচ্ছে এই যে তিনটা ডেটা, সেটা হচ্ছে ডেটা, এই দুইটা হচ্ছে ডেটা টাইপ চেক করতে পারে, আর এগুলা কিছু বোঝে না, ডেটা টাইপ কি কিটা বোঝে না বলেন। আমরা যে সব ওয়ার্ডের সাথে পরিচিত না ওই সব ওয়ার্ড পরে ইউজ করলে বেটার, ডেটা টাইপ, হ্যাঁ ডেটা টাইপ স্ট্রিং এর যেমন এখানে সেটা তো আমরা সবাই স্ট্রিং এ অবশ্যই বলা হয়েছে, আপনি ক্লাসে না আসলে কি করে হবে সবাই জানে, জিজ্ঞেস করেন হোয়াট ইজ স্ট্রিং, এখন এই প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজ এগুলো না বললে তো বুঝবেনই না, কারণ এভাবে এটা চলবে না, সেটা না এভাবে এক্সিকিউট হবে না, মানে সেটা না, মানে আপ মানে এগুলো মানে বলার পরে একটা বোঝানোর একটা ব্যাপার আছে, মানে আচ্ছা আমি বলতেছি লেট মি ফিনিশ, আমি শেষ করে দেখি, আমি আপনাকে ইন্ডিকেট করে বলছি না, মানে ক্লাসে অনেকে অ্যাডভান্স বাট তারা অ্যাডভান্স লেভেলটা মানে বুঝতে পারছে সেটা আমাদের সমস্যা, আচ্ছা যারা অ্যাডভান্স আছে তারা একটু অ্যাডভান্স লেভেল কম ইউজ করেন, ঠিক আছে রাইট ভালো কথা বলছেন, এটা নিচে এসে কন্ট্রোল স্পেস চাপেন, কি বলতেছে এটা দেখালো কেন, সমস্যা তো নিচে এসে লিখে ফেলছি, বলে দেয় এটা কি ডাটা টাইপ কি সেটা বলে দেয় বাট এখানে দেখাচ্ছে না, আচ্ছা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কয় ধরনের ডেটা টাইপ ইউজ করা হয় কে বলতে পারবে, হ্যালো আপনি বলেন, সিএসসি স্টুডেন্ট বলেন, কি কয় ধরনের ডেটা টাইপ ইউজ করা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, কি কি ইন্টিজার স্ট্রিং ফর ইন্টিজার ফ্লোট ডাবল ফ্লোট ইন্টিজার ইন্টিজার ক্যারেক্টার ফ্লোট ফ্লোট ডাবল ফ্লোট, এই যে ক্যারেক্টার ফ্লোট ডাবল ফ্লোট বললেন না এগুলোর কথা ভুলে যান, এগুলো হচ্ছে সি তে ইউজ করা হয়, জাভাস্ক্রিপ্ট পিএসপি তে মানে এই জায়গায় এগুলোকে বলা হয় ইন্টিজার, ঠিক আছে স্ট্রিং ঠিক আছে, আর হচ্ছে রিয়েল, রিয়েল এর মধ্যে আপনারা ফ্লোট ডাবল সব করে যাচ্ছে, রিয়েল মানে কি বুঝতে দাও, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা কি হতে পারে, পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, এই চার ধরনের ডিভাইডেড টাইপের মানে কি ভগ্নাংশ টাইপের কিছু হতে পারে, দ্যাট ইজ রিয়েল,
বাস্তব সংখ্যা জানি তো ইংলিশে বলতে যে বলে ভয় পাচ্ছেন না তো রিয়েল নাম্বার তার মানে বাস্তব সংখ্যা ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা আর স্ট্রিং মানে কি বুঝতেছি কোন একটা কনটেন্ট ক্যারেক্টার ওটা যে সিটি ইউজ করা এখানে বললে লাভ নাই তো ডাটা টাইপ হচ্ছে কয় ধরনের বললাম আমি আরেকটা হচ্ছে বুলিয়ান চার ধরনের বুলিয়ান বুলিয়ান হচ্ছে 0 আর 1 বুলিয়ান হচ্ছে দুইটা ভ্যালু এটা হচ্ছে 0 আর 1 তাহলে তিন চার ধরনের ডাটা টাইপ আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করে থাকি একটা হচ্ছে স্ট্রিং ইন্টিজার রিয়েল বুলিয়ান আগে করে বলেছি আগে করে হলে সমস্যা নাই সিকেন্ড মেনু করতে হবে নট নেসেসারি তাহলে রিয়েলের মধ্যে ম্যাম দুইটা রিয়েলের মধ্যে এই যে এরকম এটা কি মাইনাস 20 আমরা ইউজ করতে হতে পারে এটা কি রিয়েল না এটা ইন্টিজার ইন্টিজার হবে এইগুলো যেগুলো পূর্ণ সংখ্যা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা ঠিক আছে আর আমি বললাম 2.30 মানে দশমিক যা আছে দশমিক কত আর নেগেটিভ টাইপের সবকিছু হচ্ছে রিয়েল বাট এটাকে সি তে বলা হয় ডাবল বা ফ্লোটিং ঠিক আছে সি কথা এখানে না নি আমরা প্রোগ্রামে যেগুলো ইউজ করতেছি সেগুলাই আমরা একটা ছোট একটা সমস্যা করছি যেটা হচ্ছে আপনি ডকুমেন্ট রাইটের ভিতরে আপনি লিস্টিং হিসেবে দেন হচ্ছে এক্স হয়েছে না কেটে দিব হ্যাঁ বলেন কি এটা আউটপুট আসতেছে না এটা কিসে পড়তে বাকিটুকু পড়তেছে না তো এটা অপারেটর না এটা কাজ করবে লেস দেন দেন আপনি গ্রেটার দেন দেন গ্রেটার দেন আসবে এটা ভ্যারিয়েবল না না সব আসছে এইটা লেস দেন এর একটা কোনো ফাংশন আছে যাই হোক আমার এই মুহূর্তে মনে পড়ছে না লেস দেন দিয়ে অন্য কিছু মিন করতেছে মানে লেস দেন এর পরে অংশটুকু সে রাখতেছে না বাদ দিয়ে দিচ্ছে হ্যাঁ এটা এরকম টাইপের কিছু একটা ফাংশন আছে ঠিক আছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে হয়তো এটা ওকে ঠিক আছে এটা আমি দেখলাম আমি দেখব আচ্ছা আমি এটা জিজ্ঞেস করতেছিলাম এটা কিন্তু ডেটা টাইপ কি এবার বোঝা গেছে তো সাদিয়া ডেটা টাইপ বোঝা গেছে হোয়াট ইজ ডেটা টাইপ প্রথমে বলছে এক নাম্বার কি বলবো ইন্টিজার তারপর দুই নাম্বার কি বুলিয়ান তারপরে কি স্ট্রিং আটা কি বলেছিলাম রিয়েল মানে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার বুলিয়ানের সংখ্যা আছে বুলিয়ানের ভ্যালু হতে পারে সর্বোচ্চ দুইটা এক 0 আর 1 0 হলে এটাকে বোঝায় ফলস 0 মানে ফলস যেটা আমরা এখন আউটপুটে দেখতেছি ফলস এটা কিন্তু বুলিয়ান রিটার্ন করতেছে কন্ডিশনাল আর লজিক্যাল অপারেটর গুলো আমাকে বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে এটা ফলস রিটার্ন করছে কন্ডিশনাল অপারেটর বুলিয়ান সংখ্যা লজিক্যাল কন্ডিশনাল আর লজিক্যাল অপারেটর আমাকে রিটার্ন করে কোনো বুলিয়ান নাম্বার বুলিয়ান নাম্বার হচ্ছে ট্রু অর ফলস ব্রাউজার ট্রু এটা হচ্ছে ট্রু রিটার্ন করে 1 মানে ট্রু 0 মানে ফলস স্ট্রিং গুলা বুঝতেছেন না সাপোজ আপনার নাম কি সাদিয়া এটা ডাবল কোট লিখে আর সিঙ্গেল কোট লিখি পিএইচপি তে ডাবল কোট মানে একটা আলাদা মিনিং আছে সেটা হচ্ছে ভেরিয়েবল চিনতে পারে আর জাভাস্ক্রিপ্ট এর ক্ষেত্রে ইস্যুটা নাই জাভাস্ক্রিপ্ট এর ক্ষেত্রে সিঙ্গেল আর ডাবল সেম স্ট্রিং বুঝে ঠিক আছে পিএইচপি কিন্তু এটা অন্য ইস্যু এটা দুটোই কি স্ট্রিং স্ট্রিং বুঝে ঠিক আছে সিঙ্গেল দেয় আর ডাবল দেয় এগুলোকে বলা হচ্ছে স্ট্রিং আর নাম্বার ইন্টিজার কি আমার বলতে হবে না বলতে হবে 1 2 1000 10000 100 কোটি 10 কোটি হাবি যাবে এরকম কতগুলো আছে না আর স্ট্রিং তো বললাম এই যে এটা স্ট্রিং আর রিয়েল কোনগুলো 0.3 20.4
and minus 100 habi jabi eulo sob clear data type clear sadia yeah বাংলাদেশ তো ধবল ধোলাই
এটা কিন্তু জাভাস্ক্রিপ্টে কিন্তু আপনি ট্রু অর ফলস দেখতে পাচ্ছেন, পিএসপিতে কোড করলে কিন্তু ট্রু অর ফলস লেখা দেখাবে না, যদি ট্রু হয় 1 দেখায়, ট্রু না হলে কিছু দেখায় না, ব্ল্যাঙ্ক এমটি এমটি ফাইল দেখা তো এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি ট্রিপল ইকুয়াল ইউজ করলাম, এবার বলেন কি চেক করবে? আমি বলেছি ট্রিপল ইকুয়াল, এটাকে আইডেন্টিফায়ার বলা হয়, এটা একটা নাম আছে একসাথে আমার নাম লিখে রাখলাম তাহলে কি হবে? ফলসই থাকবে। এখন যদি ট্রু করতে চাই এটাকে আমি সরি সিঙ্গেল কোটের মধ্যে দেই, সিঙ্গেল কোটের মধ্যে 50 বললাম, তাহলে কি হবে বলেন এবার? দুইটা কিন্তু স্ট্রিং বাট ভ্যালু কি सेम? ভ্যালু सेम না, স্ট্রিং দুইটাই বাট ভ্যালু सेम না, ফলস। বাট ইয়া এখন স্ট্রিং ও রাখি এবং ভ্যালু सेम করে দেই তাহলে কি ঘটবে? এবার কি রিটার্ন করবে? ট্রু। এবার ট্রু দেখাবে, ক্লিয়ার? দুইটাতেই দুইটাতেই যদি এখানে দুইটা ওয়ার্ড দেওয়া হয়, হ্যাঁ সেই কথা ট্রু। সাপোজ এখানে আমি W লিখলাম ওয়ার্ড এর জন্য, W থাকি ট্রু, এটা কিন্তু আউটপুট, এটাকে আগের লাইনের আউটপুট, এটা এখন কিন্তু এটা দেখতেছি। আচ্ছা ম্যাম, মানে সিঙ্গেল কোড আর ডাবল কোডের মধ্যে ডিফারেন্সটা কি? জাভাস্ক্রিপ্টে নো ডিফারেন্স, বাট পিএসপি তে ডিফারেন্স আছে। আপনি কি বুঝছেন না? এম ট্রিপল ইকুয়াল হলো যে ভ্যালু আর হলো ডাটা টাইপ চেক করে, ভ্যালুটা হতে পারে ইনস্টিং, হতে পারে বুলিয়ান, হতে পারে রিয়েল হতে পারে। আমার ক্যাপিটাল লেটার দিলে আবার ক্যাপিটাল লেটার দিলে হ্যাঁ ডিফারেন্ট হয়ে গেল না? তাহলে দিলাম কি আসবে? ফলস আসবে না? একই তো কথা, আমি আর লিখলাম আপনি ডাব্লিউ লেখেন। মানে ক্যাপিটাল লেটার এটা কেস সেনসিটিভ সবসময়, সেটাই কারণ সে যদি ভুল ভাল ডাটা দিয়ে দেয়, যেমন ইউজার কাছ থেকে ডাটা নিবো তাকে আমি চাচ্ছি নাম্বার, সে দিয়ে এগুলো হিস্ট্রি, সেই ক্ষেত্রে এগুলো দিয়ে রেস্ট্রিক্টিভ করে দিতে হবে, মানে ডাটা টাইপ সেভ হচ্ছে কিনা চেকিং করার কাজ। ঠিক আছে, এগুলো সবকিছু এখন কিন্তু ছোট ছোট করে দেখাচ্ছি, এগুলো সবই আপনাদেরকে একবার এক সময় কম্বিনেশন করতে হবে। এখন ছোট ছোট বিন্দু বিন্দু ফটো সম্বন্ধে কি সৃষ্টি হতে পারে? সমুদ্র সে বিন্দু বিন্দু কোডিং এর মাধ্যমে আপনারা একদম বম হয়ে যাবেন। তাহলে তিনটা ইকুয়াল দিয়ে কি বোঝাচ্ছে? দুইটার ভেরিয়েবল যদি এক হয় তাহলে হচ্ছে সো দেখা যাবে, আদারওয়াইজ সো। ভ্যালু এবং ডাটা টাইপ সে চেক করতেছে এবং ডাটা টাইপের মধ্যে ভ্যালুটাও চেক করতেছে। ডাটা টাইপ কিন্তু এখন সেম বাট ভ্যালু কি সেম? সেজন্য কি দেখাবে? ফলস।
যে দুইটা চেক আবার এতক্ষণ কি শুধু ভ্যালুটা দেখতেছিল ডেটাটা কিন্তু দেখতেছিল না সাপোজ আমি এখন এটাকে যদি রাখি এটাকে যদি ওপেন করি বা এটা তো আছে এটা কি দেখাবে এই দুইটা কি ইকুয়াল এটাকে কমেন্টস করে রাখি কনফিউশন হয়ে যাবে এটা কি দেখায় এটা তো ডেটাটা চেক করে না করে না মানে চেক করে এটা তো ইকুয়াল তাই না আমাদের লজিক অনুযায়ী কি এটা ইকুয়াল দেখানোর কথা না আর নট ইকুয়াল সরি নট ইকুয়াল আগে তো ঠিক ছিল নট ইকুয়াল ঠিক না ট্রু দেখানোর কথা না বাট ডেটাটা চেক না বুঝার কারণে ওকে ট্রু দেখাবে না ট্রুই তো দেখাবে বাট ওর ভ্যালুটা কি স্ট্রিং না নাম্বার ও সেটা বুঝতে পারবে না ঠিক আছে ওর সেই বুদ্ধিটা নাই যেটা ওর আছে এরপর আসি এটা কি এটা হচ্ছে নট আইডেন্টিফায়ার এটা হচ্ছে আইডেন্টিফায়ার এটা হচ্ছে নট আইডেন্টিফায়ার এটার নাম নট আইডেন্টিফায়ার এই নট আইডেন্টিফায়ার কাজ কি করবে বলছে এটা সেমলি কাজ করবে বাট এটা ডাটা এর আগে এটা কি কাজ করত শুধু যদি ইকুয়াল না হয় তাহলে কি করবে ট্রু করবে আর এটা কি শুধু ইকুয়াল না হলো করবে এবং সাথে সাথে কি করবে ভ্যালুটা রিটার্ন করবে এখন আমি এটাও রান করতেছি এটাও রান করতেছি দেখেন কি আউটপুট আসে এটা এই অবস্থা এখানে কি আউটপুট আসবে বলেন ট্রু নট ইকুয়াল ডাটা টাইপ দেখতেছে না আর এখানে কি আসবে ফলস না ডাটা টাইপ সেম বাট ভ্যালু ডিফারেন্ট আর এটা কি আসবে এটা ট্রু আসবে নট ইকুয়াল ট্রু এটা ট্রু আসলে এটা কি করে ট্রু আসে কোনটা এটা আপনি কি বলছেন ট্রু আসবে এটা ফলস আসবে ঠিক আছে এটা কি আসবে ট্রু আসবে তার মানে অনেক সময় এক্ষেত্রে বলা হয় যার প্রোগ্রামিং হাই লেভেলের যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এটাকে এভাবে ইউজ করে যখন কোনো একটা কন্ডিশন ট্রু আসে সেটাকে আমার ইমিডিয়েট দরকার ফলস করানো তো অন্য কোনো কন্ডিশন না করে সেই জায়গাটা জাস্ট এই কন্ডিশনটা চালিয়ে দেওয়া হয় মানে কোনো একটা কাজ এক্সিকিউট হচ্ছে ওটাকে আমি কিছুক্ষণ মানে কোনো একটা সাইডে ইন্ডিভিজুয়াল ওখানে অফ করে দিতে যাচ্ছি সেক্ষেত্রে কি আমি ম্যানুয়ালি আবার পুট করবো কোনো দরকার আছে জাস্ট এই লজিক্যাল অপারেটরটা ওখানে কন্ডিশনের মধ্যে ফেলে দেন শেষ ও আর দেখাবে না ট্রু থাকলে ফলস হলে ফলস থাকলে ট্রু হয়ে যাবে সো কোনো কত ইজিলি কাজটা হ্যান্ডেল করতে পারতেছি না যেরকম অনেক বড় বড় কাজ আপনারা হ্যান্ডেল করবেন দেখবেন আরো সামনে তো এখন দেখি আউটপুট যা বললেন তা দেখাচ্ছে ঠিক আছে মানে এটা কি ছিল ফলস ছিল এটাকে কি করে দিলাম ট্রু আর ট্রুটাকে ফলস করতে দিলেন এটা জাস্ট সুইপিং এর কাজটা করতে পারে কাজটা কোন একটা কন্ডিশন যদি আপনার ট্রু থাকে সেটাকে ফলস করতে পারতেছেন এর মাধ্যমে আবার ফলস থাকে সেটাকে ইজিলি এটার মাধ্যমে ট্রু করে দিতে পারছেন ওকে আপনার অ্যাটিটিউড দেখেন 2 মিনিট তারপর আমি কোনটা যাব লজিক্যাল অপারেটরে যাচ্ছি x not equal to y ঠিক আছে
লজিক্যাল অপারেটর আমরা দেখতে পাচ্ছি কয়টা আছে অনলি তিনটা আগের মতো ভেরিয়েবল নেন x equal 10 y sorry ভাল লিখি নাই y equal 20 লজিক্যাল অপারেটর কিভাবে কাজ করবে এই পাশে একটা কন্ডিশন থাকবে এই পাশে একটা কন্ডিশন থাকবে মাঝখানে থাকবে অপারেটর সেটা হতে পারে অ্যাম্পারস্যান্ড সেটা হতে পারে অর সেটা হতে পারে নট ঠিক আছে বাট কন্ডিশনটা কি থাকবে এখানে এখানে একটা কন্ডিশন থাকবে এখানে একটা কন্ডিশন থাকবে সাপোজ এখানে কন্ডিশনটা বললাম x greater than y এখানটা বললাম আমি y less than z আমি এখানে x y z দিয়েছি তাই বললাম বাট এখানে আমি এটাও বলতে পারি x is greater than z বলতে পারি না বাট দুটোতে কনফ্লিক্ট করলে কিন্তু হবে না এমন ভাবে নিতে হবে যেন দুটোতে কনফ্লিক্ট না পড়ে তিনটা ভেরিয়েবল আপনি দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারেন চারটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারেন মানে ভেরিয়েবল অনেক কিছুই হতে পারে পাঁচটা ছোট থাকতে পারে বাট আপনি কোনটার সাথে কোনটা ইউজ করবেন সেটা আপনার মানে আপনার প্রবলেমের উপর ডিপেন্ড করবে এটা কতগুলো ভেরিয়েবল লাগবে কতগুলো ভেরিয়েবল লাগবে না বাট ভেরিয়েবল যত কম ইউজ করা যায় তত ভালো এই জন্য একটা ভেরিয়েবল কে ইউজ করা দেখানো হচ্ছে এখন কথা হচ্ছে যে এইগুলো কিভাবে কাজ করে এই এন্ড এবং অর এন্ড নট এইগুলো সম্পর্কে কারো কোনো ধারণা আছে একজনের আছে কিভাবে কাজ করে বলেন দেখি গেট ইস এন্ড এর ক্ষেত্রে দুটো রিলেশন করতে হবে অর এর ক্ষেত্রে যেকোনো একটা শর্ত হলে হবে আর নট তো জাস্ট টগল আচ্ছা এটা মনে অনেকে বোঝেন নাই আমি সাপোজ এখানে x এবং y এর জন্য দুটো কলাম নিলাম আর এখানে হচ্ছে আমি আউটপুট দেখাবো ঠিক আছে এই চারটা সবাই করে নেন যদি মনে না থাকে ভবিষ্যতে যদি লাগে আপনাদের সাপোজ এখানে প্রথমে আমি 0 নিলাম 1 নিলাম এখানে 0 নিলাম এখানে 0 নিলাম তা প্রথমে 0 রাখি তারপরটা 1 তারপরটা 0 এখন দেখেন এটা আগে বুঝেন কিনা যদি আমি অ্যাড করি আর একটা কলাম করি নাই এখানে কি আসবে তারপরে কি করবে একটা কুমোর প্রথমটা
তাহলে এখানে কি হবে অর এর ক্ষেত্রে প্রথমটা হবে z এটা দুইটার একটা ট্রু হয় না তার মানে কি ফলস একটা ফলস আরেকটা যেগুলো একটা ট্রু হলেই ট্রু আমি টি লিখলাম ঠিক আছে এখানে কি একটা ট্রু আছে এটা অর এর জন্য করেছি এন মুছে দিয়েছি না দুইটাই এন নাই মানে এটা দুইটা এন ইউজ করতে হয় দুইটা এম্বার সাইন এন গেটের জন্য হ্যাঁ ডাবল স্ক্রিপ্ট অর গেটের জন্য দুইটা প্যারালাল সাইন হ্যাঁ নট গেটের জন্য উইথ এসএমপি সাইন প্র্যাকটিস না দিস এন্ড দুটো অন অন ট্রু হবে আমি বলেছি অর এর ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই ট্রু হবে তাই এখানে আমি আরেকটা কন্ডিশন আছে सपोज এখানে জেড আছে আমার এই জেড কে বললাম 0 কন্ডিশন কয়টা ট্রু তাও ট্রু আর এখানে বললাম এটা 1 এটা 1 এটা 0 তাহলে কি ট্রু যে কোনো একটা ট্রু হয় সেক্ষেত্রে আমার এক মিনিমাম ছিল কি একটা সর্বোচ্চ যে কোটা হোক অর মানে তো হলো যে কোনো একটা হ্যাঁ অর মানে হচ্ছে কি মিনিমাম যে কোনো একটা ট্রু হলেই আমার পুরো কন্ডিশন ট্রু হয়ে যাবে আর এন এর ক্ষেত্রে শোনা সব কেটে এন এর ক্ষেত্রে যদি এটাকে ট্রু করতে যায় তাহলে কি করতে হবে এটা মানতে হবে এটা কিন্তু হবে চিন্তা করব মানে যদি সব কেটে তাহলে যেমন একটা ফলস এর এন এর ক্ষেত্রে করলে এটা হবে ইমপ্লিমেন্ট করলে হ্যাঁ ইমপ্লিমেন্ট করলে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আমরা ইমপ্লিমেন্টে যাই আচ্ছা আপনারা এই কোডের ভিতরে যে দুটো কন্ডিশন দাঁড় করান প্রথমে আমি যেটা লিখেছি সেটা লেখেন x গেটার দেন লিখেছি না লেজ লিখেছি গেটার দেন y ম্যাম নট দেখা যাবে না নট মানে কি না না একটা না হলে না এটা যদি না হয় পরেরটা কি হবে ফলস হবে মানে কোন একটা কন্ডিশন সাপোজ 0 আছে এর আগে আপনি নট পড়ছেন মানে কি এটা 1 করে দাও বুঝছেন অপোজিট হবে কাম অপোজিট সাপোজ এই কন্ডিশনটা ফলস আছে ফলস আছে নিচের শকে দেখেন নিচের শকে কি হবে নট দিলে নিচের শকে কোনটা কি হবে এই নিচ শক না এটা নট হচ্ছে সিঙ্গেল স্টেটমেন্ট হতে পারে সিঙ্গেল কন্ডিশন মানে ফলস হবে ট্রু হবে ট্রু হবে মানে এই যে সাপোজ এই এই কন্ডিশনটা কাজ করতে যাচ্ছে ঠিক আছে এটা ঠিক কি ট্রু আছে এটাকে ফলস করতে যাচ্ছে তাহলে পুরো কন্ডিশনটার আগে আপনি একটা নট বসাই দেন তাহলে কন্ডিশনে কি হয়ে গেল ফলস হয়ে গেল এটা ইউজ অনেক হয় কারণ বড় বড় কোন একটা কন্ডিশন ট্রু আছে এটাকে ফলস করতে চান আবার কন্ডিশন লিখবেন কোন দরকার নেই ওর আগে একটা নট সাইন বসাই দেন ঠিক আছে করানো হয় মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি না একদম ইজি একদম ইজি কিন্তু কঠিন না বুঝছেন মানে মিক্স করে দাও তখন এটা কঠিন এইগুলো আসলে যারা অ্যারিথমেটিকে ভালো তারা মনে হয় খুব ভালো করবে আপনাদের অ্যারিথমেটিক প্র্যাকটিস করবেন দরকার হয় দেখেন একটা লাইনে আমি কতগুলো কন্ডিশন ইউজ করি আচ্ছা এটা কি করছে বলেন তো দুইটা
তিনটা কন্ডিশন তিনটা কন্ডিশন লিখছি না তিনটা না সাপোজ এখানকার মধ্যে যে কোনো একটা কন্ডিশন ট্রু আসছে বা আমি তো কোনো ভ্যালু নেই সাপোজ এই কন্ডিশনটাকে আমি ট্রু করে দিতে যাচ্ছি বা এটা ফলস আসছে ঠিক আছে এটাকে ট্রু করতে যাই তাহলে কি করব এটাকে কালি ভ্যালু থেকে আপনি যে এই ধর আগে নট সাইন বসাতে হবে তাহলে এটা তারপর কিন্তু এই পুরোটা কি হবে এখন পুরোটার সাথে কম্প্রোমাইজ করা হবে তাই মানে কি বলা হয় কম্পেয়ার করা হবে এটা হইছে ট্রু অন্যভাবে কাজ করে নরগেট লাগে না এখন পর্যন্ত নর ছাড়াই কাজ করা যায় আপনাদের আপাতত নর দরকার নাই ঠিক আছে যেগুলো বলাচ্ছি সেগুলোকে মাথায় ঢুকান আচ্ছা আমি এখন যে সিনটেক্স গুলো লিখছি এগুলো একটু লেখেন কাইন্ডলি কথা হচ্ছে আউটপুট কি আছে আমি সেটা জানতে চেয়েছি একটা ফলস একটা ট্রু তাহলে কি হবে আউটপুটে ফলস আসবে বলেন না কেন ফলস আসবে আপনি কি বাচ্চা নাকি না না ঠিক আছে এবার ভালো মতন চাইতেছে এই ট্রুবাল দিয়ে রিয়েল লাইফের সব প্রবলেম সলিউশন হবে এই ল কন্ডিশন এবং লজিক্যাল এটা ইউজ সব সময় করতে হবে আর অ্যাডমিনিক অ্যাসাইনমেন্ট খুব কম ইউজ হয় হয় বাট খুব কম বাট কন্ডিশন আর লজিক্যাল ছাড়া কোনো কাজই করতে পারবে না কোনো কাজ না এগুলো দিয়ে কি আমরা পোর্টফোলিও বলি এগুলো করব নাকি হ্যাঁ আপনাদের বলা হয়েছে জাভাস্ক্রিপ্ট কেন ইউজ করা হবে কি বলে ওয়েবসাইটের বিহেভিয়ারটাকে কন্ট্রোল করা হবে কি দ্বারা জাভাস্ক্রিপ্ট দ্বারা তা সেক্ষেত্রে কি কিভাবে কন্ট্রোল করবেন কিভাবে কোন একটা কন্ডিশনের উপর ভিত্তি করেই তো সেই কন্ডিশনগুলো দাঁড় করাতে হলে কি এগুলো বুঝতে হবে না আবার এখন কন্ডিশন যেটা মাথায় গুনপার খাচ্ছে সেটা হলো যে মহা যে কোনো রেজাল্ট শীট স্কুলে বাচ্চাদের কোনো স্যালারি শীট করার জন্য এগুলো বেটার কাজ করবে আর কি তোমার মাথায় তো এটা আসছে আপনি বাপু সেগুলো কেটে করতে আচ্ছা আপনি আমাকে যেতে দেন তাহলে বুঝতে পারবেন সামনে গেলে এগুলো মজা পাবে মজা করতে দেবো ম্যাডাম বলতে চাচ্ছি আপনি নেগেটিভ নিয়ে কেন নিচ্ছেন এটা টেনশন দিয়ে দেন এমনিতে চুপ হয়ে যাবেন আচ্ছা তারপর কোনটা বলতে যাচ্ছিলাম এখানে যদি অড দেই এটা থাক অড দিলো ট্রু অড দিলো ট্রু অড সিম্বল তো ভুলে গেলাম আচ্ছা মনে পড়ছে কি হবে ট্রু না ফলস এটা ট্রু কর আসবে কেন ওটা আমি ফলস করে দেই তাহলে কি করবে দুইটাকে কি করতে হবে ফলস করতে হবে এটা কি ফলস ট্রু আসছে হ্যাঁ এটা ট্রু আসছে এবার আচ্ছা
ফলস পাশাপাশি আসছে ব্রেক দিয়ে নেই ব্রেক দিয়ে নেই তাই না কি বলছেন এখানে কি কি ইউজ করব অর থাকবে হ্যাঁ বলেন এটা less than আছে greater than করব greater than বললাম হ্যাঁ বলেন false এখন কি আসবে এটা false এটা true true আসবে true আসবে এটা একটা true হইছে তো আমরা কল লর গেটে এটা true হবে মানে এটা true দূরে গেছে আপনি কন্ডিশন ঠিক দেন না চেক করেন true দেন আবার চিন্তা করেন মানে একটা true হইলে true দেখেন ভ্যালু দেখেন যতক্ষণ দেখেন ততক্ষণ দেখেন আমি বল কি 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 শিফট চাপ দেব এখন এটা ইনটু করলে কত আছে যোগ করলে কত হয় জিরো এদুরা যোগ করলে কত হয় ওয়ান এদুরা যোগ করলে কত হয় ওয়ান এদুরা যোগ করলে কত হয় ওয়ান এটা যোগ ওয়ান যোগ তারপর এর আগে নট ইউজ করবেন Why are you laughing? কি ছিল এতক্ষণ এটা তো এন্ড ছিল এটা হচ্ছে ট্রু ছিল এটা ট্রু ছিল বাট এখন কি দেখাবে ফলস দেখাবে না যেটা বলছিলাম সেভাবে ইনক্লুড হয়েছে এটা হচ্ছে নট এর কাজ আজকে তো জানা সব শেষ যেগুলো ছিল আর কি দুটো কোনো কিছু হবে আমরা দেখতে চাইলে আমি দেখাবো না দেখাবো না 30 মিনিটস আছে অনেক টাইম আপনারা অনেক পিছিয়ে আছেন কেন আমাকে আটকাতে যাচ্ছেন আমি বুঝতেছি না আপনারা বলবেন আর আগেই দেব আমরা
ওকে ঠিক আছে আপনারা যদি করতে পারেন আমি স্টেটমেন্ট শেষ করে দিতে পারি সেটা দেরটা হলে আমি লাস্ট করব কখন পর্যন্ত আমরা বুঝতেছি দ্যাটস হোয়াই আমরা সাথে পড়ি যখন জানতো তো ভাই রাইট লাগে তখন ভালো আচ্ছা ঠিক আছে তাহলে আমি স্টেটমেন্টে যাই জি ম্যাম রাইট থ্যাংক ইউ আপনাদের কোঅপারেশনের জন্য আচ্ছা একটু আর্মোনা দিয়ে নাও আপনার কি মাদার উপর দিয়ে যাচ্ছে দাদা ঠিক আছে উনি ওনাকে জিজ্ঞেস করতেছি মাদার উপর দিয়ে যাচ্ছে আমার আমি এই ফাইলে না অনেক কোড হয়ে গেছে আমি একটা নতুন ফাইল দিবো না কে বলতে পারবে কয়টা ভাগ আছে আপনি বলার কথা আচ্ছা আগামী স্টেটমেন্ট কথাটা লিখে নেই চারটা 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 ঠিক আছে বলেন চারটা না পাঁচটা না বলতে পারলে আপনি একটু খাবেন বলে কি বলে তারপরে স্টেটমেন্ট স্টেটমেন্ট হতে পারে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট তারপরটাকে কি বলা হয় তিন ধরনের এক নাম্বারটা যদি বলি সিঙ্গেল লাইন স্টেটমেন্ট স্টেটমেন্ট কথাটা পরে লিখবো হ্যাঁ পেস্ট করে দিব সব জায়গায় তারপরে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট তারপরটা বলা হয় রিপিটেড কন্ডিশনাল স্টেটমেন্ট আর হচ্ছে রিপিটেড স্টেটমেন্ট ঠিক আছে এই তিন ধরনের স্টেটমেন্ট আমরা দেখে থাকবো অলরেডি সিঙ্গেল লাইন স্টেটমেন্ট যে শেষ হয়ে গেছে সেটা কি আপনারা জানেন না এখন আমরা দেখব কন্ডিশনাল স্টেটমেন্ট আর রিপিটেড স্টেটমেন্ট জানি না টাইমের মধ্যে শেষ করতে পারবো কিনা বাট আই উইল ট্রাই সিঙ্গেল লাইন স্টেটমেন্ট আর কিছুই নেই যতক্ষণ ধরে লিখতেছিলাম একটা একটা সিঙ্গেল মানে বুঝতেছেন যে একটা লাইন একটা লাইনের ভিতরে একটা লাইন দ্বারা যে লাইনটা এক্সিকিউট করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট ঠিক আছে এগুলো সবই কি সিঙ্গেল লাইন স্টেটমেন্ট এখন কতগুলো সিঙ্গেল লাইন স্টেটমেন্ট নিয়ে আমি আবার যদি কোনো আরেকটা স্টেটমেন্ট ক্রিয়েট করতে চাই সেগুলো করতে পারবো সেটা হচ্ছে সমন্বয় এবং রিপিটেড মানে মাল্টিপল সিঙ্গেল লাইন স্টেটমেন্টের সমন্বয়ে আবার কি হবে কন্ডিশনাল এবং রিপিটেড স্টেটমেন্টগুলো কাজ করবে মানে রিপিটেড এবং কন্ডিশনাল স্টেটমেন্টগুলোর মধ্যে আবার মাল্টিপল সিঙ্গেল লাইন স্টেটমেন্ট থাকবে ঠিক আছে এখন কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আবার কতগুলো ভাগ আছে কন্ডিশনাল স্টেটমেন্ট হতে পারে প্রথমটা যদি বলি ইফ তারপরটা বলবো ইফ এলস আচ্ছা সরি ইফ প্রথমটা হচ্ছে ইফ তারপর হচ্ছে এলস বলবো এভাবে লিখতেছি আমি তারপরটা হচ্ছে এলস ইফ ইফ এলস ইফ ইফ সরি এলস তারপর হচ্ছে ইফ একটা কন্ডিশন আরটা হচ্ছে সুইচ যদি না দিতে হয়
যদি না ঠিক আছে তাহলে এলস দিতে হবে যাতে অন্য কিছু দিতে পারে আসবে না ওইটা আর যদি না ঠিক হয় তারপরে এলস এটা না লিখলেও হয় এটা একই কথা ঠিক আছে S W I T C H switch repeated statement গুলো কথা লিখে ফেলা নাই repeated statement আছে হচ্ছে আপনার এখানে প্রথমে আছে for তারপর যদি বলি why তারপরে হচ্ছে ডু ওয়াই তারপরটাকে বলা হয় কোথায় গেল ডি ফর ইন নাম ডু ছোট করে রাখুন তো আচ্ছা সমস্যা নেই ছোট বড় লাগাই নেন ফর ইন এই চার ধরনের ইকুয়ালস আমার ইকুয়ালস আচ্ছা মানে এই আর সবাই লিখেছেন এতটুকু আপনাদেরকে কম্পিউটারে এগুলো টাইপ করতে পারেন আপনারা আগে দেখেন কারণ এগুলো ভিডিওতে থাকতেছে মানে এগুলো টাইপ করতে অনেক সময় লেগে যাবে আর আপনাদের টাইপিং এর যে স্পিড মাশাআল্লাহ দেবে এগুলো আপনাকে লেখা নিয়েই যাবে হ্যাঁ এটা গুড হ্যান্ড রাইটিং দ্যাটস বেটার ভিডিওতে আছে এগুলো আর যারা লিখতেছে তো ভালো আছে কথা সমস্যা ভিডিও আর রিপোর্টে দেখেন ভিডিও না দেখে লস করতেছেন ভাই প্রথমে হচ্ছে ইফ তারপর এর ভিতরে আমি আবার কি মাল্টিপল সিঙ্গেল লাইন স্টেটমেন্ট লিখতে পারবো এখন ইফটা কিভাবে কাজ করবে এর ভিতরে কোন একটা কন্ডিশন দিয়ে দিবে এতক্ষণ আমরা কন্ডিশন শিখেছি না কন্ডিশন অপারেটর সাপোজ আমি তো ভেরিয়েবল নিয়ে নিয়ে দিচ্ছি কম্পেয়ার করবো কার সাথে ভেরিয়েবল নিয়ে নিয়ে ভার এক্স ইকুয়াল আউটপুট 9 আউটপুট 9 ভ্যালিডিটি আউটপুট 9 ভ্যালিডিটি ভালো হয় তো যদি পিআইটি এম সলভ হয় তাই নাকি এটা তো দেখে ভিডিওতে দেখা যাবে না
হ্যালো সাদিয়া লিখি বিএটিএম পচা না বিএটিএম ভালো সাদিয়া পচা কোনটা ম্যাম সবসময় সত্য কথা বলতে আমি সেটাই বলি কিন্তু দেখছেন আপনারা এটা আউটপুট কিছু আসবে না আসলে দোষ কিন্তু সারি আর আমার কোনো দোষ নাই কারণ নাম দিছি তাই ওকে টাকা হচ্ছে ও হ্যাঁ সারা দিচ্ছে না ও তাহলে ও কি করতেছে আমাদের সাথে মিসবিহেভ করতেছে দেখছেন কত বড় খারাপ না তিনি ম্যাডাম না তিনি ভালো দেখেন এখনই আবার আমাদের টাকে সারা দিবে এখন কি সারা দিবে সে নাকি দিবে না দিবে এতক্ষণ খারাপ ছিল এখন মনে ভদ্র হয়ে গেছে হ্যালো সাদিয়া এটা হচ্ছে ইফের কন্ডিশন গেল তারপরে কি এরপরে যদি বলি এলস আগে সেটা বুঝলেন যে ইফ এই যে লুপটা এটা কাজ কি হচ্ছে যখন কন্ডিশনটা ট্রু হবে তখনই এই এরপরে ভিতরে ঢুকবে কালি ব্যাগের ভিতরে ঢুকবে বডির ভিতরে যে যা পাবে সে সবই এক্সিকিউট করবে এখানে যদি আরো নাম্বার অফ লাইনস কোড থাকে সবই কিন্তু সে এক্সিকিউট করবে এখানে তিনবারই কিন্তু সাদিয়াকে দেখাবে তিনটা সাদিয়া নিচে নিচে আসে না লাইন ব্রেক দেয় নাই তাই আপনারা চাইলে লাইন ব্রেক দিয়ে নিতে পারেন একটাই সন্তুষ্ট একটাই সন্তুষ্ট আমিও একটাই সন্তুষ্ট এই যে কি দরকার ছিল সাদিয়া যে আজকে আপনি কি করবেন আমি দেখাচ্ছি কিভাবে কাজ করবে এখন এন্সার মধ্যে লিখে দেই এখানে টু ইনটু টাইপ যদি আমরা ওয়াই দিতাম তাহলে তো কাজ করতে তাই না হুম একই কথা সেটাই তো এখানে আমরা কোথায় কোথায় এখানে ওয়াই দিয়ে আচ্ছা টু ইনটু লিখে ফেলেছি আগে বলবেন না হ্যাঁ একই তো কথা ম্যান ইজ মর্টাল ইউ নো তাই ঠিক আছে এখানে কি লিখবো বাই হ্যাঁ সাদিয়া ঠিক আছে ওকে তাকে হ্যালো বলছে সে সারা না দিলে সেই বাই সাদিয়া আমরা বলে দিব ঠিক আছে এখন এটা কি সে এক্সিকিউট করতেছে না সাপোজ এই কন্ডিশন থেকে আমি ফলস করে দেই আবার এখন এটা এখানে কি এটা ঢুকবে তাহলে কোথায় যাবে এলসে যে সেখানে যা পাবে সেটাকে এক্সিকিউট করবে বাই সাদিয়া এখন যদি আরেকটা কন্ডিশন নিয়ে আসি এখানে এসে কিন্তু কন্ডিশন দেওয়া যায় ঠিক আছে এইটা এটা
Okay, এবার কি করবে বলেন প্রথমটা শো করবে না পরটা শো করবে আর এটা শো করবে তারপর এখান থেকে কন্ডিশন সে কি এখানে যাবে দেখি কি ঘটনা ঘটে হ্যালো ভিএটিএম বুঝতে পারছেন কি ঘটনা ঘটছে কাজ হচ্ছে যে যেকোনো একটা কন্ডিশনই ট্রু হলে কাজ করবে একসাথে একাধিক কন্ডিশন সে কাজ করতে পারে না ঠিক আছে আপনি এখানে নাম্বার অফ লাইন ইফ দিয়ে কন্ডিশন লিখে রাখেন নাম্বার অফ লাইন দিয়ে আপনি ইফ এলস দিয়ে আরো কন্ডিশন দিয়ে রাখেন আর যে কন্ডিশনগুলো ট্রু হবে শুধু সেই কন্ডিশনগুলো দেখাবে বাকি আর একটা কন্ডিশন সে এক্সিকিউট করবে না যদি এটাও যদি কাজ না করে তখন কাজ করবে কি তো আপনি এরকম করে একটা প্রোগ্রামিং করেছেন যে আপনি দেখেন দুই তিনটা কন্ডিশন ট্রু হচ্ছে আর সেটা যদি ট্রু না হয় বাই ডিফল্ট সে আপনাকে কিছু একটা মেসেজ শো করবে সেটা আপনি চাচ্ছেন সেই ক্ষেত্রে এলসের ভিতরে দিয়ে রাখছেন মানে কোন একটা কন্ডিশন স্যাটিসফাই করে নাই বাট লাস্টে সে আপনাকে মেসেজ দেখাচ্ছে সো এরকম ইফ এলসের আর কন্ডিশন গুলোকে এরকম নাম্বার অফ টাইপ আপনি আবার কতবার নিতে পারেন না তো যতবার খুশি ততবারই দিতে পারবে এবং যে কটা কন্ডিশন ট্রু হবে সেই কয়েকবারই সে এক্সিকিউট করবে এটা কি একটা একবার একবার করে কিন্তু কাজগুলো হচ্ছে এই লুপ থেকে একবার বেরোলে কিন্তু আর কিন্তু এই লুপে আসবে না সে একটা ট্রু হয়ে গেলে তো পরবর্তী কন্ডিশনে সে আর যাবে না সে আর যাবে না এটাই হচ্ছে ইফ এর সুবিধা এবং অসুবিধা সিস্টেম শেষ করে দেই আজকে না পড়াটা শুরু করে দেই তাহলে নেক্সট ক্লাসে স্যার আগে তো সুবিধা হবে সুইচ কেস করে নেন সুইচ আপনি পারেন না সুইচ অফ করে দেন না আপনি বলবেন আমি করে দিব দেখতে হবে কোড ওপেন করা যাবে দেখে নিন দেখছো কোড ওপেন কেমনে বললাম কমেন্টস করে দিলাম কতটুকু আপনারা অনেক ভালো ভালো বুঝতেছেন আমার কিছু মনে কিছু এক্সপ্লেন করা লাগতেছে আচ্ছা ম্যাডাম পরে ইফেলস এলস কন্ডিশন মানে যদি মনে করেন এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু একটা ভ্যারিয়েবল কন্ডিশন হতে হবে কারণ ইফ এবং ইফ ইফ এলস যেটাই বলেন না কেন এগুলো কন্ডিশনের উপর বেস করে কাজ করবে এবং আপনাকে ভ্যালু রিটার্ন করবে কি ট্রু এবং ফলস হলে কাজটা এক্সিকিউট করবে আর কিছু করবে না এখানে কন্ডিশনই দিতে হবে না না এখানে না সেগুলো কাজ করার জন্য তো আপনাকে অ্যারেঞ্জমেন্ট অথবা অ্যাসাইনমেন্ট ইউজ করতে হবে আপনি কোনো কিছু ভ্যালু আউটপুট নিয়ে যেতে চাইলে ক্যালকুলেশন করে সেজন্য অ্যারেঞ্জমেন্টই কথা বা অ্যাসাইনমেন্ট এবার সুইচ কেস আসি একটা ভেরিয়েবল এই ভেরিয়েবলের মান কি বলবো সবই তো বলতেছে এবার আমার নাম নেই না সাদিয়া তো এস আমাদের ক্লাসের ফেভারিট স্টুডেন্ট রাইট এত সুন্দর একটা কথা বলো তাতে খবর আছে কেন মাল্টি ট্যালেন্ট কজন হতে পারে বলেন মাল্টি ট্যালেন্ট মাল্টি টাস্কিং কজন আছে ক্ষমতা এরকম সাদিয়ার সেই ওয়ার্ডটার সাথে মিলে আর দেখতে মিলে তার মানে ভুল বলছে দুটো এসে লেগে গেছে সাদিয়ার মধ্যে কি রাখবো বলেন সাদিয়ার মধ্যে কি রাখলাম
আপনাদের নাম নিলে আপনারা হাসাহাসি করেন, তাই আপনাদের নাম নিব না। মাথা এসে উঠে আসছি, তারপর মাথা কেটে যাচ্ছে।
বিট বুলেট আর চকচক ব্রেক দিলে কি হবে, সে কোডটা করার পর ওখানে থেমে যাবে, তারপর সে আর কোনটা এক্সিকিউট করবে না।
এজন্য কেসে কেটে ব্রেক দেন ব্রেক না কে তাহলে পরটাও খুব মানে ব্রেক এইভাবেই করতে করা হয় ব্রেকটি এটা কিন্তু আমি আমরা এখন এগুলো কি ম্যানুয়ালি করতেছি না এই যে সুইচ কেস মাধ্যমে বা ই ফেলস এর মধ্যে যেগুলো করতেছি কন্ডিশনের মানে আমি যদি ইউজার ইনপুট দিবে মানে কেস এখানে অনেকগুলো আপনি ক্রিয়েট করে রাখবেন কেস এর মধ্যে ইউজার কাছ থেকে চাচ্ছেন কেস 1 হলে এই কাজ হবে কেস 2 হলে এই কাজ হবে তখন সে ইনপুট ইউজার ইনপুট দিবে 2 অথবা 3 অথবা 4 বা এবিসিডি হবে যেমন এখানে আপনি চাইলে এবিসিডিও দিতে পারবেন ঠিক আছে তো সে যদি এ সিলেক্ট করে তাহলে কাজটা হবে আর এস না করে তাহলে হ্যাঁ তো ইউজার কাছ থেকে এগুলো নেওয়া শিখবো আমরা এখানে এই বলে কোনটা আছে এই কেসটা আছে প্রথম কেসটা আছে ঠিক আছে আপনি আর দিলে আসবে আর কিছু কোনটা পাবে না ব্রেক না দিলে কিন্তু পরেগুলোও দেখাবে ব্রেক দিলে কিন্তু এখানে থেমে যাচ্ছে ব্রেক না দিলে কিন্তু পরেগুলো সে নিয়ে আসবে পরে ব্রেক পাওয়ার ব্রেক মানে আপনি স্টপ করে দাও তুমি এরপর থেমে যাও এখানে কি এরকম কোনো অপশন হতে পারে যেমন কেস এ সাইজের সাথে ডিফল্ট হবে এরকম কোনো অপশন হতে পারে না এখান থেকে যে কোনো একটা ডিফল্ট মানে কি কোনো কিছু না করতে পারলে সে বাই ডিফল্ট এটা বাট একা একসাথে কয়েকটা কেস একসাথে হতে পারে সেটা হতে পারে আমি ফর লুপ দিয়ে শুরু করবো প্লিজ আচ্ছা ঠিক আছে তাহলে লিস্ট আছে আমি আসলে তো আমি আসতাম আর আপনি স্যার আসলে তো আপনি স্যারকে বলবেন যে রিপিটেড স্টেটমেন্ট থেকে শুরু করতে রিপিটেড স্টেটমেন্ট ওকে ওকে থ্যাংক ইউ ক্লাস আজকে এখানে রাখছি আল্লাহ হাফেজ